प्रिय दर्शक अस्सलामु आलैकुम। आज 29 मार्च 2022 कृषि एंड खामार चैनल नतून एक पर्व अपन स्वागत। आजकल कृषि एंड खामार चैनल अवस्थान करते हृदय डेयरि फार्मे और ये फार्मे अवस्थान पाबना जिलार भांगरा उपजिलार भवानीपुर ग्रामे। एटी मूलत एक विक्रय केंद्र और ये फार्मेर मालिक ये खामार परिचालनार पाशापाशी एक जन दूधेर मैनेजार। उन्नी एखान थेके बिग साइज सह माझारी साइजेर रानिंग दूधेर और प्रेगनेंट गाभी बिक्री करे थाके। आर एई फार्म थेके एर आगेओ बेश किछु प्रतिबेदन आपनादेर देखाइछि। आमी चेष्टा करि एई फार्म थेके प्रति सप्ताहे एकटा करे प्रतिबेदन आपनादेर देखानोर जन्य। एई सप्ताहेओ अशरफुल मैनेजार भाइयेर काछे हाई क्वालिटिर बड़ो बड़ो बेश किछु दूधेर और प्रेगनेंट गाभी रयेछे जा आमादेर आजकेर प्रतिबेदन आपनादेर देखाबो। देखाबो एई नतुन संग्रह कयटा जातेर केमन बयसेर बा केमन दामेर गाभी रयेछे बा एगुलो प्रतिबेदन देखे কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে বা জাতমান কোয়ালিটি কেমন হবে এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। গাভীর ব্যবসা? গাভীর ব্যবসা ভালো, দুধের ব্যবসা ভালো। আচ্ছা, দুধের ব্যবসার পাশাপাশি তো আপনার গাভীর ব্যবসা? আচ্ছা, তো এখন তো দুধের মনে হয় দাম বাড়ছে। হ্যাঁ ভাই, দুধের দাম বাড়ছে, এই জন্য গাভীর চাহিদাও বেশি, গাভীর দামও 2 টাকা বাড়ছে। তারপরে সামনে রমজান মাস। আচ্ছা, এখন তো গাভীর চাহিদা ব্যাপক। গাভীর চাহিদা ব্যাপক ভাই। আচ্ছা, তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার খামারের নাম হৃদয় ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র আর আপনি এখান থেকে রানিং দুধের এবং প্রেগন্যান্ট গাভী বিক্রি করেন? জি 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 ভাই। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা পরিচয় আছে, আপনি একজন দুধের ম্যানেজার? জি ভাই, আমি একজন দুধের ম্যানেজার। আচ্ছা, তো আমরাও এর দরুন যে আপনার যে সদস্যদের গাভী এগুলো আপনার খামারে দেখতে পাই। জি ভাই আছে। তো এইবার আপনার কাছে কতগুলো গাভী আছে? গাভী আছে দুই খামার মিলে আপনার 20 হাব আছে। দুই খামার মিলে 20টার মতো গাভী আছে। আচ্ছা, দেখা আছে 4টা। আচ্ছা, আর আপনার 5টা আছে, ওগুলা দেখাবো না। আর আপনার 11টা গাভী আজকে দেখাবো। আমাদের দেখাবেন 11টার মতো? জি 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 11টা। আচ্ছা, বিগ সাইজ কয়টা 11টার মধ্যে? সবগুলাই বিগ সাইজ। সবগুলাই বিগ সাইজ। আজকে ক্ষুদ্র খামারিদের গাভী নাই? না ভাই না। আচ্ছা, তো সর্বনিম্ন কত লিটার দুধের বেশি প্রয়োজন যার কারণে আমি ছোট গাভী কিনি নাই? সর্বনিম্ন কত লিটার দুধের গাভী আছে আজকে তাহলে? সর্বনিম্ন আছে আপনার 16 কেজি, দুই বেলা আপনার 15 থেকে 16 কেজি। আর উপরে? আর উপরে আছে আপনার 28 কেজি পর্যন্ত আমি গ্যারান্টি সহ দোয়াই দেব আমার। আচ্ছা, এই গ্যারান্টি গুলো কিভাবে দেন ভাই? এগুলা দোয়াই দেই আপনার হোস্টেল, আমার স্ক্রিন নাম্বার থাকবে, আমার নাম্বারে আপনার আমার খামারে আসবে, এসে আপনার দুই দিন তিন দিন থাকবে, পাঁচ বেলা ছয় বেলা প্রয়োজনে আপনার হোস্টেলে দোয়ায়া। আচ্ছা, 24 ঘন্টায় সে নিজে খাওয়াবে, নিজে প্রয়োজনে রাখাল নিয়ে এসে আপনার দোয়াবে। আচ্ছা আচ্ছা, দোহায় আপনার 24 কেজি 25 কেজি হইলে এইভাবে আপনার আসলে গ্যারান্টি দেবো। আচ্ছা, আর প্রেগন্যান্ট গরুতে কি কি গ্যারান্টি আছে বা কি কি সুযোগ সুবিধা আছে ভাই? 12 না মা 12। আচ্ছা, আর প্রেগন্যান্ট গরুগুলাতে আপনার দুটো গরু আছে আপনার রেডি প্রেগন্যান্ট, সে দুটোও দেখাবো। ওগুলা যদি কেউ আপনার ডেলিভারি বলে যে আপনার হোস্টেল আমাদের নিয়ে যাওয়া কষ্ট, আপনার আমরা নতুন খামারি আমরা বুঝি না, আপনার হোস্টেল ইয়া করে বাচ্চাটা ডেলিভারি করে দিতে হবে, সেটা ডেলিভারি করাই দিতে হবে, সেক্ষেত্রে আমার খামার থেকে আমি ডেলিভারি করায়া 4-5 দিন পরে আপনার হোস্টেল আমি ডেলিভারি করাই দিতে পারবো। আচ্ছা, এই ছিল সুযোগ সুবিধা। জি জি জি। কেমন দাম হবে আজকে, নিচের দামটা বলেন? আজকে দাম আছে ভাই 2,10,000 হলো নিচে। আর উপরে? আর উপরে আছে 3,50,000। আচ্ছা, দরদাম করার সুযোগ আছে তো? আছে ভাই, কিছু হালকা কিছু। তো আপনার ব্যস্ততা শেষ করেন, এরপরে আস্তে আস্তে এই যে আপনার যে খামারে গরু আছে এগুলোর সঠিক যে বর্ণনা এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের জানাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আশরাফুল ভাই সর্বপ্রথমে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, মাঝারি গাভী তো দর্শকদের শুরুতেই জানালেন, মাঝারি গাভী নাই? না ভাই, মাঝারি গাভী নাই, সব হাইব্রিড গরু। তো এইটা সম্পর্কে একটু আমাদের বিস্তারিত জানান, এটা কোন জাতের গাভী? এটা অরিজিনালি আপনার হলস্টিন ফ্রিজিয়ান।
আমি আপনার মিথ্যা কথা বলতে পারি, তবে আপনারা আপনারা দর্শক দেখাবেন ক্যামেরা মেরে যে আমার কোন গাভীর লাভি কম্বল চোট এগুলো আছে কিনা। আচ্ছা ধন্যবাদ। এর দাঁত কয়টা? এটা দাঁত ছয়টা। ছয় দাঁত বয়স? জি জি জি। কয় নম্বর বাচ্চা? এটা আপনার দ্বিতীয় বাচ্চা। ছয় দাঁতে সেকেন্ড রাউন্ড? সেকেন্ড রাউন্ড। অনেক বড় বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ ভাই, অনেক বড় বাচ্চা। বাচ্চাটা ডাবল বডির বাচ্চা? হ্যাঁ ডাবল বডির বাচ্চা। বাচ্চাটার বয়সও আপনার, এটা আমি ইয়া গরু কিনছি, বাচ্চা সহ কিনছি। আচ্ছা, কারণ যত গত প্রতিবেদনে যে গরুগুলো আপনাকে আমি দেখাইছি, দেখেন আমার খামারে দর্শকে দেখান যে একটা গাভিও কিন্তু নাই, সব বিক্রি হয়ে গেছে। পুরাতন গাভি থাকলে আমি চিনবো, দর্শককে জানাই দিব। সেটাই। আচ্ছা, তো এই বাচ্চার বয়স? এই বাচ্চাটার বয়স আজ আপনার 21 দিন বাচ্চার বয়স হয়েছে। 21 দিন ফুল? ফুল 21 দিন। তার মানে দুধে কোনো আর ভেজাল? না না না, দুধের কোনো ভেজাল নাই, একেবারে ক্লিয়ার দুধ চলে আসছে। যে কেউ আসলে আমি আপনার সরজমিনে, আপনার যে কেউ আসবে আসলে 24 ঘন্টায় আমি 22-23 কেজি দুধ দোয়াই দেবো। আচ্ছা, দর্শক কিন্তু এখন আর 24 ঘন্টার বুঝ নেয় না, দুই বেলার হিসাব করে। হ্যাঁ হ্যাঁ, সকাল আর বিকেলই তো আপনার 24 ঘন্টা না, অনেক আছে, অনেক আছে আপনার হচ্ছে হলো সকালে 9টায় দোয়াইলো, আপনার বিকেলে যা আবার 5টায় দোয়াইলো, এইভাবে আপনার মিল করে দিচ্ছে। কিন্তু আমি ওইটা করবো না, আমার মিল টাইম ভাই, আমার মূল ব্যবসা দুধের, আমি দুধের ব্যবসা করি। আপনার হচ্ছে হলো আমার দুধ, এই যে আপনারা আসছেন অনেক সকালে আসতে হয়, এই দেখেন আপনি 7টায় আসছেন, আমি কিন্তু এখন আপনি একটা করে প্রতিবেদন করাবেন, দেখাবেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এক পাশ থেকে দোয়ানো শুরু করব। আমি নিজের চোখেও দর্শকদের এসে দেখাই যে আপনারা আমার দুধ, আপনার ব্রাক, আমার দুধ ব্রাক আকিজে টাইম টু টাইম আপনার হচ্ছিল দুধ দিতে হবে, এবং আপনার এই যে বগুড়া থেকে অনেক দুধ উৎপাদন হয়। জি 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 জি। এখন আপনার তাও আপনার প্রায় 3 মনের কাছাকাছি দুধ হবে আপনার খামারের গরুর? জি, আমার খামারের গরুর। আচ্ছা, তো এটার দুধ আছে দুই বেলায় 24 লিটারের গ্যারান্টি? না ভাই না, আপনার 22-23 লিটার। 22-23 লিটার? জি জি জি, 22-23 লিটার। তো প্রথম গাভিটা কারো পছন্দ হলে সঙ্গে কি বাচ্চা বললেন? এটা আপনার ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? জি। দাম কত? দাম পড়বে 2,45,000। এর দাম পড়বে 2,45,000, 22-23 লিটার দুধের গ্যারান্টি আছে। জি 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 জি। তো এই গাভিটা সাইড করে নেন, দুই নম্বরে যে গাভি রয়েছে চলেন ওইটা দর্শক দেখেন। দুই নম্বর সিরিয়ালে আরো একটি বড় সড়ো গাভি নিয়ে আসলেন, সাদা কালো রঙের, এটাও তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি ভাই, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এর দাঁত কয়টা হয়েছে ভাই? এটা আপনার 8 দাঁত হয়েছে ভাই। এর দাঁত 8টা হয়ে গেছে? জি জি জি। আচ্ছা, 8 দাঁতের গাভি আপনার খাবারে আছে? জি ভাই আছে ভাই। আমাদের এখানে তো 8 দাঁতের গাভি পাওয়া যায় না, ভাঙড়াতে পাওয়া যায় না, পাবনা জেলাতেই পাওয়া যায় না। আচ্ছা, তো আমার কাছে আছে। 8 দাঁতে কয় নম্বর বাচ্চা এটা ভাই? এটা আপনার 3 নম্বর বাচ্চা ভাই। 8 দাঁতে তৃতীয় বাচ্চা? তৃতীয় বাচ্চা। আচ্ছা, সঙ্গে সুন্দর একটা বাচ্চা আছে? হ্যাঁ সুন্দর একটা বাচ্চা আছে। ছেলে না মেয়ে? ভাই ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাছুরটার বয়স? বাচ্চাটার বয়স হয় 6 দিন। 6 দিন ফুল? 6 দিন ফুল। মোটামুটি তৃতীয় বিয়ান, তো দুধ তো কনফার্ম হওয়ার কথা? না ভাই আসে নাই, এখন দুধ আরো আসবে। দেখেন এই যে আপনার বাটি, দেখেন পানি রয়েছে। আচ্ছা, এই যে দেখি পাশ দিয়ে, দেখেন পুরো পানি। আচ্ছা, এই যে এইটুকু পানি না? এইটুকু পানি। জি ভাই জি। আর দেখেন গরু অনেক শান্ত শিষ্ট। তো সময় কি রকম লাগবে? এটা আপনার তাও আরো 5-6 দিন লাগবে ভাই। এখনো 5 থেকে 6 দিন? জি জি জি। আচ্ছা, কত লিটার দুধ হতে পারে বা এখন কত লিটার পাচ্ছে? এটা আমি এখন 23-24 লিটার দুধ দোহন করতেছি এই মতো অবস্থায়। জি, এইটুকুর উপরে। তবে আমি আশা করতেছি আরো 3-4 কেজি দুধ বাড়বে ভাই। তাহলে কত লিটার হতে পারে? এটা আপনার 27-28 কেজি দুধ হবে। 27 থেকে 28 লিটার? জি জি জি। যে কেউ বসে দহন করতে পারবে? হ্যাঁ 100%, যে কোনো মা বোনও আপনার দোয়াইতে পারবে। ছাদ লাগবে না আপনার? না ভাই, ছাদও লাগবে না, কিছুই লাগবে না। দেখেন আপনি একটু দেখেন আমার গাভি, আমি লাড়তেছি, আপনি আবার হয়তো ভাবতে পারেন যে আমি একটু বসে, উনি তো মালিক, ওনার তো দিবে, অন্য কাউকে দিবে কিনা? আপনি তো প্যান্ট পরে আসছেন, দেখেন আপনার এটার দাম পড়বে আপনার 2,85,000। এর দাম পড়বে 2,85,000 টাকা? জি ভাই। দরদাম করার সুযোগ আছে? আছে ভাই, কিছু সুযোগ আছে। আচ্ছা, এটাও সাইড করেন ভাই, 3 নম্বরটা দেখি। দেখেন 3 নম্বর সিরিয়ালে আরও একটি বাচ্চা সহ গাভি নিয়ে আসলেন, আর আজকের যে গাভিগুলোর কালেকশন এগুলো হচ্ছে যারা দুধ উৎপাদন করতে চায়, দুধের খামার করতে চায় তাদের জন্য ভাই, সবগুলোই রানিং দুধের বেশিরভাগ। হ্যাঁ ভাই, রানিং দুধের এবং হাই বডির এবং বেশি দুধের গরুগুলো আমি কালেকশন করছি, কারণ সামনে ভাই আর 4-5 দিন আছে আপনার রমজান মাস। আচ্ছা, রমজান মাসে তো ব্যাপক দুধের চাহিদা। আচ্ছা, এখন রমজান আসেই নেই, আমার বগুড়া থেকে নিয়মিত ভাবে প্রতিদিন আপনার দুধের গাড়ি আসতেছে, আজকে সকালবেলার দুধ নিয়ে সপ্তাহে 3 দিন আসতো, এখন আপনার সপ্তাহে আপনার প্রতিদিন আসতেছে। আচ্ছা, তো এটা দাঁত কয়টা হয়েছে? এটা আপনার 4 দাঁত প্রথম বাচ্চা ভাই। 4 দাঁত প্রথম বাচ্চা? জি ভাই। কি বাচ্চা? এই বাচ্চা আপনার মেয়ে বাচ্চা ভাই, মেয়ে বাচ্চা। আচ্ছা, একটু ভালো করে দেখেন, দেখেন দেখেন বাচ্চাটা, দেখেন সুস্থ সবল আছে তো? হ্যাঁ 100%, দেখেন
দাও বাচ্চা দাও তোমরা লাগাই দাও বাচ্চা এরকম বাচ্চা এই বাচ্চার বয়স আছে 6 দিন 6 দিন জি ভাই এটা দ্বিতীয় বিয়ার না এটা না ভাই প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা জি জি চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা জি ভাই আচ্ছা দুধ এটার কত কেজি আছে এটার আপনার হলো আমি এখন আসলে কেউ 19 কেজি দুধ দই দেব ভাই এখন আসলে এই অবস্থায় 6 দিনের বাচ্চাতে 19 লিটার দুধ দহন করে জি 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 আমি 19 লিটার দুধ দই দেব সকাল বিকালে দুধ কি আর বাড়বে জি ভাই আরো তো বাড়বে তো আপনার এই 19 তো গ্যারান্টি থাকবে আমি আপনার আসলে বাড়লে তার কপালে হবে আচ্ছা তো এটার দাম কত ভাই এটার দাম পড়বে 2,80,000 এটার দাম 2,80,000 জি দর দাম করে দর্শকরা সবগুলো গাবি কিনতে পারবে জি 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 কিনতে পারবে তো এটাও সাইড করে নেন 4 নম্বরে যে গাবি আছে চলেন ওইটা দর্শকদের দেখেন 4 নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের একটা গাবি আছে বিগ সাইজের থেকেও বড় মানে এটা একটা বিশাল গাবি অনেক অনেক বড় গাবি ভাই আচ্ছা তো এটা কোন জাতের এটা আপনার অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জি এটা আমার এই যে একদম বাড়ির নিকটেই আমার সদস্য আমাকে দুধ দেয় প্রথম বিয়েনো আমাকে দুধ দিছে এবিএনও আমি আপনার দুধ দুই দিন দুধ খাইছি খাওয়ার পরেই আমার কাছে বিক্রি করছে আমি কি দুই বেলা তিন বেলা দুধ দোহান করে চতুর সাইড আপনার যাচাই বাছাই করে ওনার কাছ থেকে আমি কালেকশন করছি গরু খুব শান্তশিষ্ট আপনি কাছে বসেন ভাই আপনি বালতি দিয়ে দরকার ভাই ধোয়াবের দাও আপনার 10টা 11টা সর্বোচ্চ দামি দরদাম করতে দিবেন আছে ভাই হালকা কিছু সুযোগ আছে এটা সাইড করে নেন 5 নম্বরটা দেখেন 5 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাবি নিয়ে আসলেন বিগ সাইজের এটার সঙ্গেও বাচ্চা আছে জি ভাই বাচ্চাদের গাবি এটা আপনার অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান এটা আমাদের এলাকার গরু আপনার এটা আপনার জার্সি বীজ দেওয়া ছিল আপনার জার্সি বকনা বাচ্চা হয়েছে দেখেন আচ্ছা এর পেট থেকে জার্সি মেয়ে বাচ্চা হয়েছে জি দেখেন মেয়ে বাচ্চা জার্সি মেয়ে বাচ্চা তো মনে হয় বয়স খুব একটা বেশি হয় নাই পরশু দিন বাচ্চা দিছে ভাই দুই দিন হচ্ছে হ্যাঁ দুই দিন হচ্ছে বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন অরিজিনালি পার্সেন্টের বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বাছুরের বয়স মাত্র দুই দিন মাত্র দুই দিন কয়টা গাবির দাঁত আপনার 8টা হয়েছে ভাই 8 দাঁত হয়ে গেছে হ্যাঁ কয় নম্বর বাচ্চা এটা আপনার 3 নম্বর বাচ্চা তৃতীয় বাচ্চা জি ভাই তৃতীয় বাচ্চা আচ্ছা দুধ কত দিনের মধ্যে কনফার্ম করবেন এটা আপনার আমার জানা গরু আপনার হচ্ছে এখন আমি এই দুই দিনে আপনার গাজা টানতেছি যেভাবে তাতে আপনার 18-19টা আমি গাজাই টানতেছি 18 থেকে 19 লিটার সারা দিনে শাল দুধ টানতেছি হ্যাঁ তবে আমি এটার থেকে আপনার আমি 25 লিটারের গ্যারান্টি দেব দুই বেলা যেহেতু আমার দ্বিতীয় বিয়ে না আমার দুধ খাওয়া আছে আমার সদস্য গরু আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে আমি 25 লিটারের গ্যারান্টি দেব 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলায় দুই বেলায় যখন পরিপূর্ণ দুধ চলে আসবে জি 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 আর এক সপ্তাহ লাগবে ভাই এখনো এক সপ্তাহের মতো জি তো এর দাম কত নেবেন ভাই এটা দাম পড়বে 2,60,000 2,60,000 টাকা জি জি দরদামের প্রত্যেকটা গাবিতেই সুযোগ আছে জি ভাই সুযোগ আছে এটা হচ্ছে সিরিয়ালের 5 নম্বর কারো পছন্দ হলে শুধু সিরিয়াল নম্বর বলে বুকিং করে রাখবেন হ্যাঁ বুকিং করে রাখতে পারবেন তো এটা সাইড করে নেন 6 নম্বরে যে গাবি রয়েছে চলেন ওইটা আস্তে আস্তে দর্শকদের দেখাই দেখেন 6 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাবি নিয়ে আসলেন ভাই এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত জানান এটা হলস্টাইন ফ্রিজিয়ান আপনার দাঁতে 4টা দ্বিতীয় বাচ্চা কিন্তু চার দাঁত সেকেন্ড রাউন্ড আজকে কোনো গাবি কারো থেকে কম দুধ দিচ্ছে না না সবগুলোই তো 20 প্লাস দেখলাম হ্যাঁ ভাই আচ্ছা তো এটা কয় দাঁত বলেন ভাই এটা আপনার 6 দাঁতে আপনার দ্বিতীয় বাচ্চা 6 দাঁত সেকেন্ড রাউন্ড জি সেকেন্ড রাউন্ড এর সঙ্গে কি বাচ্চা ভাই এটা আপনার হলো বকনা বাচ্চা এর সঙ্গেও মেয়ে বাচ্চা জি জি জার্সি ব্রিড আছে মনে হয় জার্সি ব্রিড আচ্ছা এরও তো কাঁচা বাচ্চা দেখা যাচ্ছে জি ভাই জি কাঁচা বাচ্চা তো এই বাচ্চা সহ গাবি এই অবস্থায় কিনলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে সমস্যা নেই বাচ্চা কেটে যাবে না 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 আপনার বাচ্চার এখন গরু আপনার আমরা তো আর দিনে ডেলিভারি দিচ্ছি না ভাই আচ্ছা সবগুলো আপনার বিকেল 3টায় ডেলিভারি দিচ্ছি বাংলাদেশে যে প্রান্তে যাক রাত 10টা 11টা 12টা বাজতেছে
আপনার গরু খামারে পৌঁছে যাচ্ছে কোনো সমস্যা নেই। গরমের দিন তো এরকম সমস্যা আর হয় না, শীতের দিনে কিন্তু সকালে গেলে শীতের দিনে সকালে পাঠাতাম, শীতের দিনে কোনোদিন আমরা রাত্রি গরু পাঠাতাম, রাত্রি গেলে পরে তখন কিন্তু বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে, ঠান্ডা লাগে যেত। আচ্ছা, তো এর দুধ কি রকম পাচ্ছেন? এর দুধ আপনার এই 2 দিন বাচ্চার বয়স, তো আপনার ওই গাজা দুধ টানতেছি, দুধ আপনার লালই রয়েছে। আচ্ছা, আপনার 14-15 কেজি আমি টানতেছি, দিনের মধ্যে 3-4 বার টানা লাগতেছে। তো কি রকম দুধ হবে এটার? এটার আপনার 20+ দুধ হবে ভাই, 20 পারে দুধ দিবে। জি জি, এটারও 20 পারে দুধ। অপেক্ষা করতে হবে কতদিন? অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ। কেউ যদি বুকিং করার পরে 1 সপ্তাহ পরে এসে দুধটা বুঝবে? হ্যাঁ, 100%। সেক্ষেত্রে আপনার তার বায়না সহ তার যে জেলা থেকেই আসুক তার গাড়ি ভাড়া সহ আমি ব্যাগ দেব। আচ্ছা, প্রতিশ্রুতি দিলেন কিন্তু ভাই। জি জি, 100%। তো এর দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার 2,30,000। 2,30,000 টাকা? জি ভাই। দরদাম করে নিতে দিবেন? জি, হালকা কিছু শুনুন, এটা সাইড করে নেন, এর পরেরটা দেখি ভাই। দেখেন 7 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন ভাই, এটার সঙ্গেও বাচ্চা আছে। জি ভাই, এটার সঙ্গে প্রায় সবগুলোই রানিং দুধের। হ্যাঁ, আপনার 11টা গাভী আছে, তার মধ্যে আপনার 9টা হলো বাচ্চা দেওয়া আর 2টা আছে প্রেগন্যান্ট। আচ্ছা, তো এই গাভীটা কোন জাতের? এটা অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান, অনেক হাই বডির গরু। আপনার দাঁতে আপনার 4টা প্রথম বাচ্চা দিছে ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁত বয়স 4টা। 4টা বাচ্চা দিছে প্রথম? প্রথম বাচ্চা। জি। সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা ভাই। সার বাচ্চা? জি ভাই। বাছুরের বয়স? বাচ্চার বয়স আজ 17-18 দিন হয়েছে। 17 থেকে 18 দিন ফুল? জি জি জি। দুধ তো ক্লিয়ার চলে আসার কথা। এটার আপনার হলো ক্লিয়ার দুধ এসে গেছে। কত লিটার দুধ আছে এটা? আপনার 15 থেকে 16 কেজি দুধের গ্যারান্টি দেবো আমি। এই ওলানে ভাই কিভাবে 15 থেকে 16 লিটার দুধ হবে? আপনার আসলে কি বলবো, মানুষ ফোনের কথা বিশ্বাস করে না, তবে যে কেউ আসলে আপনার আমার খামারে এসে সে সরজমিনে দোয়ায় দেখলে বুঝবে, কারণ এই গরুটা আপনার মাখরে ওলান, আবার এর কুকচিত তলে দেখেন ওলানটা। আচ্ছা, হ্যাঁ একটু পাটা তুললো তখন একটু ওলান দেখেন আপনি, যে আপনার এর কুকচিত মধ্যে ওলান। আচ্ছা, অনেক হাই বডির গরু তো ভাই, এটা বড় গরু, অনেক বড় গরু। দুধ দিলেন 14-15 গ্যারান্টি? না, 15-16 ভাই, 15 থেকে 16 লিটার। 16 লিটার। তো এর দাম কত পড়বে? এটা দাম পড়বে 2,10,000। 2,10,000 সিরিয়ালে হচ্ছে 7। 7 দরদাম করে দর্শকরা কিনতে পারবে? জি 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 জি, কিনতে পারবে। এটা সাইড করে নেন, 8 নম্বরে যে গাভী আছে চলেন ওইটা দর্শকদের দেখেন। কথা বল, 8 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের গাভী? এটা অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? হ্যাঁ, আপনার মাত্র 2টা দাঁত, আপনার প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত প্রথম বাচ্চা দিবে? জি 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 জি। এটা প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট। এতক্ষণ তো রানিং দুধের গাভী দেখালাম, প্রেগন্যান্ট 2টা আছে না ভাই? জি জি, প্রেগন্যান্ট 2টা আছে। আচ্ছা, তো এটার সময় কি রকম আছে বাচ্চা দেওয়ার? এটা সর্বোচ্চ আপনার 3-4 দিন সময় নেবে। দেখেন প্রথম বিয়ানের গাভীগুলা কত শান্তশিষ্ট, এবার বাট এবং আপনার আপনি নিজে বসেন ভাই, নিজে কাছে বসেন, পাঠাবো না ভাই, এটা আপনার রিস্ক থাকবে। এটা যদি কেউ ফোনের মাধ্যমে কেনে অথবা সরজমিনে এসে কেনে, তাকে আমি না নেওয়ার জন্য রিকোয়েস্ট করব যে আপনার গাভীটা ডেলিভারি হওয়ার 3-4 দিন পরে না। আর সে যদি রিস্ক নেয় সেক্ষেত্রে? হ্যাঁ, সেটা হলো তার। আচ্ছা, তো এর দাম কত ভাই? এটার দাম পড়বে আপনার হচ্ছে হলো 2,30,000। 2,30,000 টাকা? জি ভাই। এটাও আলোচনার মাধ্যমে বিক্রি করবে? এটাও আলোচনার মাধ্যমে বিক্রি করবে। এই গরুটা সাইড করে নেন, এর পরেরটা দেখি। দেখেন 9 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন ভাই, আজকে তো 2-এর নিচে কোনো গাভী নাই, ছোটও কোনো গাভী নাই। না না না। আচ্ছা, তো এটা কোন জাতের? এটা আপনার অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান? জি ভাই। দাঁত কয়টা হইছে? দাঁত আপনার 4টা প্রথম বাচ্চা। 4 দাঁত প্রথম বাচ্চা? জি ভাই। সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা ভাইয়া। সার বাচ্চা? হ্যাঁ, ওই যে দেখেন নাভি ঝুলতেছে। বয়সও তো মনে হচ্ছে অল্প। একদম অল্প বয়স। কয়দিন বয়স? আজ 2 দিন বাচ্চার বয়স। 2 দিন বাচ্চার বয়স? জি ভাইয়া। আচ্ছা, তো এরও তো মনে হয় ওলানে পানির ভর আছে। এটা পানির ভর আর অনেক, দেখেন প্রথম বিয়ানের গরু কত শান্ত। দেখেন আমার আজ যেগুলো গরু, আপনি প্রত্যেকটা গরুই কিন্তু পরাই লাড়তেছেন, একটা গরু কিন্তু পা লড়ে না এবং অনেক শান্তশিষ্ট, প্রতিটা গাভী শান্তশিষ্ট, অনেক শান্তশিষ্ট। আচ্ছা, তো এর দুধ কি রকম টানছেন 2 দিনে? এই 2 দিনে আপনার হলো শাল দুধ আপনার 12-13 কেজি টানতেছি ভাইয়া। শাল দুধ 12 থেকে 13 লিটারের মতো টানছে? হ্যাঁ, আপনার যেহেতু আপনার প্রথম বিয়ানের গরু, আপনারই তো বারবার টানা লাগতেছে। আচ্ছা, তো এর দাম কত? এটা দাম পড়বে আপনার 2,30,000।4 দাঁতে প্রথম বাচ্চা? জি ভাই, বাচ্চার সঙ্গে আছে, বাচ্চা আবার জার্সি হয়েছে, অরিজিনাল জার্সি, বাগাবাড়ি জার্সি। ছেলে না মেয়ে? বাচ্চা। মেয়ে বাচ্চা ভাইয়া।
দুধ বিশাল আকৃতির একটা গাভী আছে আজকের যে কালেকশন ভাই এইটাই সবচেয়ে বিগ সাইজ হ্যাঁ সর্বোচ্চ বিগ সাইজ কিন্তু আমার এটা কিনা পর্তায় আছে এটা আমারও আপনার হল পরিচিত আত্মীয়র গরু কিন্তু কিনা পর্তায় আছে আমি পর্তায় করে বেচবো এটা আচ্ছা তো এটা কোন জাতের ফিজিয়ান দেখে এটা ভাই অরিজিনাল ফিজিয়ান ভাই অরিজিনাল ফিজিয়ান হ্যাঁ বিশাল আকৃতি অনেক বিশাল আমার খামারের মধ্যে সর্বোচ্চ সেরা বডি কিন্তু কি বড় গাভী এটা এসে রেট বড় দেখাইছি কিন্তু আপনার বডি কিন্তু এটা কম হবে না দামে কম হবে ভাই দাঁত কয়টা হইছে এটা আপনার 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে 6 দাঁত সেকেন্ড রাউন্ড জি জি সেকেন্ড রাউন্ড প্রেগন্যান্ট কত মাসের এটা আপনার রেডি হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিন লাগবে দেখেন অনেক শান্ত আর এই যে এগুলা ইয়ে পিসাবে ধার থেকে আপনার ওলা নিয়ে এটা আপনার না আসা পর্যন্ত থেকে শুরু হইছে হ্যাঁ হ্যাঁ অনেক শান্ত শিষ্ট ভাই এটাই যে আমার বিএল বাড়ি পাশেই আমার আত্মীয়র গরু সময় কি রকম বললেন ভাই এটা আপনার সর্বোচ্চ 7-8 দিন টাইম নিবে সর্বোচ্চ 7 থেকে 8 দিন টাইম নিবে জি তো এটাও ডেলিভারি করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটাও ডেলিভারি করে নেওয়ার সুযোগ আছে এটা তো এই অবস্থায় কিনে নিয়ে গেলে তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি 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 নিয়ে যাওয়া যাবে তো এর দাম কত পড়বে ভাই এটা দাম পড়বে আপনার 2,70,000 এর দাম পড়বে 2,70,000 টাকা জি 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 আলোচনার মাধ্যমে বিক্রি করবে হ্যাঁ ভাই সবগুলাই আলোচনার সুযোগ আছে তো আজকের কালেকশনের তো মনে হয় আশরাফুল ভাই এইটাই সবচেয়ে গাবি 11 নম্বর সিরিয়ালে জি 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 তো কষ্ট করে গাবি দেখাইছেন মোট 11টা জি 11টা আমারে আছে কতগুলো বললেন আমারে এখন আপনার 6-7টা আছে আর বিক্রি তো আছে কয়েকটা বিক্রি আছে 5টা ওগুলো আপনার গতকাল আগামী কালকে যাবে মানে আগামী কাল ডেলিভারি আগামী কাল ডেলিভারি হবে আচ্ছা আর এই গাবিগুলো কিনতে হলে ভাই যে আজকে যে কালেকশন করছেন আজকে কিন্তু ছোট গরু দেখলাম না তো অনেকেই আছে অল্প দামের গরু কিনতে চায় তো আসলে বড় গরু কেন কিনছেন বা অল্প দামের গরু কেন রাখেন না এটা একটু আমাদের জানাবেন ঘটনা হচ্ছে ভাই আমি যেহেতু আমার মূল ব্যবসা হলো দুধের জি 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 আপনার দুধের ছোট যে গরুগুলা এই গরুগুলা 10 কেজি 12 কেজি যে দুধের গরুগুলা এই গরুগুলো আপনার 2-3 মাস আপনার 10 কেজি 12 কেজি দুধ দেয় তারপরে যায় যে আপনার দেখা যায় যে 4 কেজি 5 কেজি দুধ দিচ্ছে তখন ওর যখন 10 কেজি 12 কেজি হয় তখন আপনার হচ্ছে হলো বাচ্চা খায়া গাভী খাওয়ার পরে আপনার হলো কিছুটা সামান্য কিছু বাঁচে আর আপনার 2-3 মাস পরে যায় আপনার হলো যা ও যে দুধ হয় ওর খাবার টাকাই হয় না গাভীর খাবার টাকা গাভীর টাকাই হয় না তাহলে কিন্তু যারা খামারি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত ওরা ক্ষতিগ্রস্ত আর যারা ছোট গরু কেনে তাদের আপনার দেখবেন যারাই সর্বোচ্চ বেশি লোকই আপনার হলো এই কোনো জায়গায় কোনো এনজিও থেকে আপনার কিস্তি টিস্তি এই সবগুলোর টাকা লাস্টে এই 2-3 মাস আপনার টাকা দেওয়ার পরে দুধ দেওয়ার পরে আপনার যখন দুধে কম হয়ে যায় তখন কিস্তির টাকাই জোগাইতে পারে না তখন কি করে গাভী বাচ্চা সব বিক্রি করা লাগে বিক্রি করে কিস্তির করে ডিবোল্ডার হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো টাকা দুইটা বেশি লাগলেও আমার হিসাবে একটু বেশি দুধের গাভী কেনা উচিত জি 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 তাহলে কিন্তু আর এই লসের সম্মুখীন হবে না দীর্ঘদিনের থেকে দুধ পাচ্ছে একটা ভালো বাচ্চা পাচ্ছে প্রোডাকশন করতেছে ধীরে ধীরে কিন্তু খাবারটা ডেভেলপ হবে আর যখন অল্প দামের কোনো গরু কিনবে দুধ হবে 7 কেজি 8 কেজি 6 কেজি তখন কিন্তু আর পোষাবে না খাবারের যে বর্তমানের দাম জি 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 দুধের কিন্তু অতটাও দাম বাড়ে নাই দুধের দাম আপনার কয় টাকা আমরা এখন দুধের দাম যে বাড়া বাড়ছে তা মনে করেন 48-49 টাকা দাম পাচ্ছি আর 1 কেজি খোল কিনতে গেলে 1 কেজি ভুসি কিনতে গেলে আপনার 45 টাকা লাগতেছে আচ্ছা আর তাহলে আমাদের খাদ্য ছোট গরুরও যেরকম লাগতেছে কম দুধের ওই বড় গরুগুলো আপনার আপনার যে এই যে মনে করেন আমার এই গাভীটা আপনার মাঝারি গাভী এই গাভীটার আপনার মনে করেন সারাদিনে যদি আমি 4 কেজি 4 কেজি 8 কেজি দিই এই বড় গাভীটা না সর্বোচ্চ আপনার 10 কেজি খাবে তাহলে 2 কেজি ও যদি আপনার 15 কেজি দুধ দেয় এ দিবে আপনার 22-25 কেজি দুধ দিবে তাহলে দুধ কিন্তু 8-10 কেজি দুধ কম বেশি হলো কম বেশি হচ্ছে কিন্তু খাবার কিন্তু মাত্র 2 কেজি কম বেশি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন তো যারাই গাবি কিনবে টাকা দুইটা বেশি লাগলে বলতিছি না এখান থেকেই নেন যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবনার থেকে বা পাবনার বাইরে থেকে যেখান থেকেই নেন একটু দুধের গাবি দেখে কিনবেন আশা করি খামারে লস হবে না হ্যাঁ আমি সবাইকে এই পরামর্শই দেই যে যদি একটু প্রথমে আপনার কিনতেছেন একটু কষ্ট করে একটু বেশি দিয়ে রেট দিয়ে কেনেন দুধ বেশি দিন খাইতে পারবেন লাভবান বেশি হবেন আচ্ছা তো ফোন নম্বরটা ভাই দর্শকদের জানাবেন 01765023756 এটা তো ইমো আছে না এটা তো ইমো নাই এটা হচ্ছে আপনার লোকাল লোকাল বাটন মোবাইল বাটন মোবাইল আর ইমোটা
01745169867 এইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি জি আছে তো পরিশেষে দর্শক ভাই বন্ধুদের কোনো পরামর্শ বা কোনো পরামর্শ আসলে ভাই আমার তো সবগুলা বিগ সাইজ গরু আর সবগুলা দুধের গরু আমি সবাইকে পরামর্শ দেই যে আমার স্ক্রিনে নাম্বার আছে শুধু নাম্বারটাই আপনার নিয়ে আমার সঙ্গে কথা বলে সরজমিনে খামারে এসে আমার কাছ থেকে নেন আর যেখান থেকেই নেন আমাদের এই পাবনা জেলাতে এবং বিভিন্ন জেলাতেই এখন প্রতিবেদন হচ্ছে এই প্রতিবেদনে আপনার হলো গরু আপনার হলো নাম্বারে আপনারা সরাসরি আপনারা খামারে আসেন খামারে এসে দুধের গরুগুলা আপনার হলো দুই বেলা তিন বেলা দোহান করে সরজমিনে দেখে আপনার তারপরে গরু কেনেন যেখান থেকেই কেনেন আর প্যাগনেট গরুগুলা আপনার জরারু আপনার হলো ধারবাট এগুলো আপনার টাইনে চারটে বাট ঠিক আছে কিনা সাইড আছে কিনা এগুলো চতুর্সাইড নিজের বুদ্ধি বিবেক দিয়ে নিজের চোখ দিয়ে দেখে কিনলে সর্বোচ্চ ভালো জি 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 সর্বোচ্চ ভালো ধন্যবাদ এই নতুন কালেকশনের রানিং দুধের গাভী এবং প্রেগন্যান্ট গাভী দেখানোর জন্য ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু